আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। স্থলযুদ্ধে ট্যাঙ্কের বিকল্প মারণাস্ত্র এখনও আসেনি। এছাড়া এখনকার আধুনিক ট্যাঙ্কগুলো অনেক বেশি জটিল ও ব্যয়বহুল, এ কারণে যুদ্ধক্ষেত্রে আগের মতো বড় সংখ্যায় ট্যাঙ্ক নামানো হয় না। কিন্তু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষ ট্যাঙ্ক নিয়ে যুদ্ধে নামছে। যুদ্ধের শুরুতে রাশিয়া বিশাল ট্যাঙ্ক বহন নিয়ে কিয়েভ অভিমুখে অভিযান শুরু করেছিল, কিন্তু রাশিয়ার সে অভিজ্ঞতা সুখবর হয়নি। তুর্কি ড্রোনের আঘাতে রাশিয়া অনেক ট্যাঙ্ক হারিয়েছে। এখন ইউক্রেন আবার পশ্চিমা ট্যাঙ্ক নিয়ে মাঠে নামার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে রাশিয়া বিপুল ট্যাঙ্ক হারানোর পর এই শক্তি নিয়ে কতটা সামনে এগোতে পারবে। দ্য ইকোনমিস্ট অবলম্বনে বিস্তারিত থাকছে মুনতাসির মনিরের প্রতিবেদনে। আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক একটি অবিচ্ছেদ্য অংশ। এই যুদ্ধযানটি অনেক সময় যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট বদলে দিতে পারে। ইউক্রেন যুদ্ধেও দুই পক্ষই অনেক ট্যাঙ্ক ব্যবহার করেছে, তবে রাশিয়া এই যুদ্ধে বিপুল সংখ্যক ট্যাঙ্ক হারিয়েছে। আধুনিক ট্যাঙ্কগুলো তৈরি করা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল, ফলে হারানো ট্যাঙ্কের শূন্যস্থান পূরণ করা সহজ নয়। রাশিয়ার ট্যাঙ্কের মোকাবেলায় ইউক্রেনের অবস্থান ছিল অত্যন্ত দুর্বল। এখন ইউক্রেন পেতে যাচ্ছে জার্মানির লিওপার্ড ও যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক, ফলে ইউক্রেনের যুদ্ধে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ এক ফ্যাক্টর হয়ে উঠতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী বিস্ময়কর হারে সোভিয়েত রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করেছিল, তবে ওই সময় রেড আর্মি 80,000 ট্যাঙ্ক হারালেও সোভিয়েত ইউনিয়নের শিল্পখাতের অদম্য শক্তির কারণে যুদ্ধ শেষে দেশটির মোট ট্যাঙ্কের সংখ্যা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বেশি হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে ট্যাঙ্কগুলো অনেক বেশি জটিল ও ব্যয়বহুল, এ কারণে যুদ্ধক্ষেত্রে আগের মতো বড় সংখ্যায় ট্যাঙ্ক নামানো হয় না। তারপরও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার অভিজ্ঞতা সোভিয়েত ইউনিয়নের মতোই বিশাল সংখ্যায় ট্যাঙ্ক হারিয়েছে দেশটি। রাশিয়ার 3,250টিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। অরিক্স নামের একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্লগের তথ্য অনুযায়ী এই সংখ্যা 1,700। দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ নামের থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, যুদ্ধের আগে থাকা রাশিয়ার T-72 ট্যাঙ্ক বহরের প্রায় অর্ধেক ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার T-72 বহরে ট্যাঙ্কের পরিমাণ ছিল প্রায় 2,000। দেশটির সামগ্রিক ট্যাঙ্ক বহরের বড় একটি অংশ ছিল T-72 ট্যাঙ্কগুলো। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্কগুলো দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সহায়ক ট্যাঙ্ক ও সাজোয়া যানের শক্তি ছাড়াও রাশিয়ান বাহিনী আরেকটি বড় আক্রমণ পরিচালনা করতে আগামীতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ ইউক্রেনের হাতে ট্যাঙ্ক ধ্বংসের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ড্রোনের সাপ্লাই সচল রয়েছে। রাশিয়ার ট্যাঙ্কের মোকাবেলায় ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে ট্যাঙ্ক সংগ্রহ নিশ্চিত করেছে। খুব সম্ভবত সামনের বসন্তে পাল্টা আক্রমণ চালাতে এগুলো ব্যবহার করবে দেশটি। দখল করা ইউক্রেনীয় অঞ্চল রাশিয়া যদি ধরে রাখতে চায় তাহলে দেশটিকে এর ট্যাঙ্ক শক্তি বাড়াতে হবে। কিন্তু সোভিয়েতদের মতো এবারও কি রাশিয়া হারানো ট্যাঙ্কের ক্ষতি পূরণ করতে পারবে, এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তবে একটা বিষয় মনে রাখতে হবে, রাশিয়ার মতো ইউক্রেন কখনো বিপুল আকারে ট্যাঙ্ক বহর গড়ে তুলতে পারবে না। ১৯৪০-এর দশকে সোভিয়েত কারখানাগুলো মাসে হাজারের বেশি ট্যাঙ্ক উৎপাদন করতে পারত। সে সময় যেসব কারখানা ট্রাক্টর ও রেল ইঞ্জিন তৈরি করত সেগুলোকেও ট্যাঙ্ক বানাতে বলা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে উৎপাদন বাড়ানো রাশিয়ার পক্ষে কঠিন হবে। এ কথা যেমন সত্য, কিন্তু ইউক্রেনের সাথে তুলনা করলে রাশিয়ার উৎপাদন সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাশিয়ার দিক থেকে ট্যাঙ্ক উৎপাদনে নানা সমস্যা আছে। ট্যাঙ্কের নাইট ভিশন, কামানের লক্ষ্য ঠিক করা ও অন্যান্য কাজের জন্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও প্রযুক্তি দরকার হয়। আধুনিক ট্যাঙ্কের ইলেকট্রনিক্স উচ্চমাত্রায় জটিল, এর ফলে এগুলো তৈরি করতে সময় লাগে বেশি। অর্থাৎ যেসব কারখানা অন্য কোনো যন্ত্র তৈরি করে সেগুলো এখন আর আগের মতো সহজেই ট্যাঙ্ক তৈরি করতে পারবে না। রাশিয়ার এখন কেবল একটি ট্যাঙ্ক কারখানা টিকে আছে। ১৯৩০-এর দশকে তৈরি করা বৃহৎ এই কারখানাটির নাম উরাল ভ্যাগন জাভদ, কিন্তু আর্থিক ব্যবস্থাপনা ও বিশাল দেনার কারণে এই কারখানা আধুনিকায়ন ধীরলয় হয়েছে। কারখানাটির শ্রমিকেরা হাত দিয়ে ট্যাঙ্ক তৈরি করা নিয়ে কৌতুকও করেন। রাশিয়ায় উদার মনা সংবাদপত্র নোভোয়া গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী এই কারখানায় মাসে কেবল ২০টি ট্যাঙ্ক তৈরি করা হয়। দ্য ইকোনমিস্টকে একজন পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, ট্যাঙ্কের উৎপাদন ক্ষমতার তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর চাহিদা 10 গুণ বেশি।
চাহিদা মেটানোর চেষ্টার অংশ হিসেবে রাশিয়া পুরনো ট্যাঙ্কের সংস্কার কাজে গতি এনেছে, আর দেশটির কাছে হাজার হাজার পুরনো ট্যাঙ্ক রয়েছে। ইউক্রেনে এখন 90টির মতো আধুনিক ট্যাঙ্কের পাশাপাশি কয়েক দশক আগে তৈরি করা বিশাল সংখ্যক T-72 B-3 ট্যাঙ্কও যুদ্ধে অংশ নিচ্ছে। পুরনো এই ট্যাঙ্কগুলোর কামান আপগ্রেড করা হয়েছে, যোগ করা হয়েছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ও রিয়্যাকটিভ আর্মার। এই ধরনের আর্মার শত্রুর গোলা ট্যাঙ্কের শরীর ভেদ করার সম্ভাবনা কমিয়ে দেয়। তবে এত সব আধুনিকায়ন সত্ত্বেও পুরনো দিনের এসব ট্যাঙ্ক হাল আমলের ট্যাঙ্কের তুলনায় অনেক দুর্বল। ইউক্রেনীয় বাহিনীর নিক্ষিপ্ত গোলার সামনে এসব ট্যাঙ্কের টিকে থাকার সম্ভাবনাও কম, কিন্তু তারপরও এগুলো কাজের। উরাল ভ্যাগন জাভদ মাসে 8টি ট্যাঙ্ক সংস্কার করতে পারে। এছাড়া আরও 3টি রাশিয়ান সাঁজোয়া যান সংস্কার কারখানার প্রতিটি 17টি করে ট্যাঙ্ক সংস্কার করতে পারে বলে জানিয়েছে রাশিয়ান গণমাধ্যম। আগামী কয়েক মাসে একই আকারের আরও 2টি কারখানার কার্যক্রম শুরুর কথা রয়েছে। অর্থাৎ সামনের দিনগুলোতে মাসে প্রায় 90টির মতো যুদ্ধক্ষম ট্যাঙ্ক সরবরাহ করতে পারবে রাশিয়া। তারপরও মাসে আনুমানিক 150টি বিধ্বস্ত ট্যাঙ্কের জায়গা নিতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। তাছাড়া বিভিন্ন যন্ত্রাংশের ঘাটতির কারণে উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে রাশিয়া বর্তমানে সেমিকন্ডাক্টরের অভাবে ভুগছে। আধুনিক ট্যাঙ্কগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি কম্পিউটার চিপ। ইউরোপীয় কমিশনের দাবি, রাশিয়া আমদানি করা ডিশওয়াশার ও রেফ্রিজারেটর থেকে সংগৃহীত চিপ সামরিক সরঞ্জামে ব্যবহার করছে। ইউক্রেনে সংস্কারকৃত অনেক ট্যাঙ্ক জোড়া তালি দিয়ে পাঠিয়েছে রাশিয়া। এগুলোর হার্ডওয়্যার বিভিন্ন মডেল থেকে নেওয়া হয়েছে। এইসব ট্যাঙ্কে বায়ুর গতি পরিমাপক সেন্সরের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ নেই। এই উইড স্পিড মিটার যন্ত্র সঠিক লক্ষ্য গোলা নিক্ষেপ করতে ব্যবহৃত হয়। রাশিয়ার ট্যাঙ্ক নিয়ে যেসব সমস্যার কথা বলা হয়েছে সেগুলো শুধু রাশিয়া একা নয়, ইউক্রেন এবং তার মিত্রদেশগুলোর দ্রুতগতিতে ট্যাঙ্ক উৎপাদনের ক্ষমতা নেই। যুদ্ধের শুরুর দিকেই খার্কিভের কাছে ইউক্রেনের একমাত্র ট্যাঙ্ক কারখানাটি ধ্বংস হয়েছে। ইউক্রেনকে 31টি M1A2 আব্রামস ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক কারখানা রয়েছে একটি। এই কারখানা মাসে 15টি ট্যাঙ্ক উৎপাদন করতে সক্ষম। পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলোতেও ট্যাঙ্কের উৎপাদন হার একই রকম ধীর, তবে সাধারণত আক্রমণকারী দেশ প্রতিরোধকারী দেশের তুলনায় বেশি সংখ্যক ট্যাঙ্ক ব্যবহার করে। এই যুদ্ধ চলতে থাকলে রাশিয়ার ট্যাঙ্ক বহর খুব সম্ভবত সংখ্যা ও মান উভয় দিক থেকে কমতে থাকবে। এবার আর উৎপাদন করে রক্ষা পাওয়া যাবে না। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে আবারও ট্যাঙ্ক ব্যবহার বাড়তে যাচ্ছে, ফলে উভয় পক্ষ বাড়াতে চাইবে ট্যাঙ্কের সংখ্যা। কিন্তু কোনো পক্ষের পর্যাপ্ত সংখ্যক ট্যাঙ্ক সরবরাহ করার ক্ষমতা নেই, কিন্তু ট্যাঙ্ক ধ্বংস করা সমরাস্ত্র যথেষ্ট পরিমাণে আছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।